শীতের দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রকম একটা রেসিপি হলে খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক গরম ভাতের সাথে জমে যাবে যদি থাকে সর্ষের শাকের এই রেসিপি আজকে সর্ষের শাকের দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের সর্ষের শাকের রেসিপি সর্ষের শাকের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে এক মুঠো সর্ষের শাক নিয়েছি সর্ষের শাকটাকে এভাবে বেছে নিতে হবে মাঝখানের যে মোটা সিটটা রয়েছে সেটা বাদ দিয়ে পাতাগুলি সহ কচি যেই ডাটাগুলো রয়েছে সবগুলি আমি আজকে নিয়ে নেব একেবারে নরম টাটকা শাক রান্না করার সাথে সাথেই গলে যাবে দেখুন শাকগুলোকে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার শাকগুলোকে একটু কেটে নেব তবে খুব বেশি মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই একটু বড়ো বড় সাইজের করে মোটামুটি কেটে নিলেই চলবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া নীতি নতুন রেসিপিটা আপনি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এবার এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল খুব বেশি পরিমাণে জল দেবো না অল্প জল দেব যাতে করে জলটা শুকিয়ে যায় দিয়ে দিলাম সামান্য একটু লবণ পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সর্ষের শাকগুলো শাকগুলোকে একটু ভাপিয়ে নেব তবে ভাপিয়ে জলটা ফেলবো না জলটা একেবারে শুকিয়ে নেব। খুব বেশি সময় ভাপানোর প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিলেই যে ডাটগুলো রয়েছে সেগুলো নরম হয়ে যাবে আর শাকগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আমাদের রান্নাটা করতে সুবিধে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়েছি তাহলে খুব অল্প সময়েই ডাটাগুলো সেদ্ধ হয়ে আসবে দেখুন ঢেকে দু মিনিট সেদ্ধ করে নিয়েছি একেবারে নরম হয়ে গেছে এবার জলটা এভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব কেননা জলটা যদি আমরা ফেলে দিই তাহলে পুষ্টিগুণটাই চলে যাবে দেখুন নাড়াচাড়া করে নিয়ে শাকের জলটাকে শুকিয়ে নিয়েছি এবার শাকটাকে তুলে একটু ঠান্ডা করে নেব এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি এখানে একটা গোটা রসুন এভাবে কুচিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তবে ভর্তা বা বাটা একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা এক মিনিট মতো একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এক দেড় মিনিট একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি রসুনের ভাজা গন্ধটা বেরোনোর পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে এই সময়ে দেখুন শাকগুলো ঠান্ডা হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জারে একটু পেস্ট করে নেব তবে খুব বেশি মিহি পেস্ট নয় একটু একটু দানা দানা থাকবে সেভাবেই আমি পেস্টটা করে নিয়েছি দেখুন এদিকে পেঁয়াজ রসুনটাও হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি কিছু মশলা সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব এখানে কোনো রকম জল দেব না জল ছাড়াই এভাবে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না দেখুন দু মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টক দই এখানে চার টেবিল চামচ পরিমাণ টক দই আমি ফেটিয়ে নিয়েছি তার থেকে দু টেবিল চামচ পরিমাণ এখন যোগ করলাম আর বাকি অর্ধেকটা আমি পরে যোগ করব দইটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব যাতে করে দইয়ের একেবারে তেল ছেড়ে আসে সেই পর্যন্ত এভাবে একটু দই দিয়ে সর্ষের শাক রান্না করলে স্বাদটা অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে দেখুন দইটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি একেবারে মশলার তেল ছেড়ে এসেছে এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা সর্ষের শাক নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন চিনিটা দেওয়ার পরও কষিয়ে রান্না করে নিতে হবে আমাদের যাতে করে জল জলে ভাবটা শুকিয়ে গিয়ে একেবারে শুকনো হয়ে আসে সেই পর্যন্ত আমাদের এভাবে কষিয়ে রান্না করে নিতে হবে এতে করে স্বাদটা বাড়বে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর যোগ করে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ দই আরও একবার ভালোভাবে মিশিয়ে নেবো তবে খুব বেশি সময় আর কষাবো না এখন ঠান্ডার সময় সর্ষের শাক আমাদের শরীরকে গরমও রাখে আর শাক সবজি খাওয়া এমনিতেও আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো ভালোভাবে দইটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি হাফচা চামচ ঘি ঘিটাকেও আরও একবার মিশিয়ে নেব আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন সর্ষের শাক ভাজা সর্ষের শাক ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছেন একবার শুধু এইভাবে খেয়ে দেখবেন ঘিটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পাঞ্জাবি স্টাইলে সর্ষে শাকের ভর্তা একেবারে নতুনভাবে নতুন রূপে একবার হল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার যদি এভাবে বানিয়ে খান বারবার এভাবে খেতে চাইবেন আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি